53তম জাতীয় কেন্দ্রীয় বিদ্যালয় স্পোর্টস মিটে বাংলার হয়ে অংশগ্রহণ করতে চলেছে ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ভলিবল টিম। অনূর্ধ্ব-17 ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তারা। তবে এই দলে 4 জন বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রীও রয়েছে। আম্বালা কন্টেনমেন্ট 3-এ এই প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। 7 দিনের এক বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ছাত্রীদের। জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য এই মেয়েরা প্রস্তুত বলে জানালেন তাদের কোচ। তিনি আরও জানান, এই মেয়েদের নতুন অনেক টেকনিক শিখিয়েছেন যাতে তারা ভালো খেলে ফাইনালে পৌঁছয় এবং বাংলার জন্য ট্রফি নিয়ে আসতে পারে। সেপ্টেম্বর 6-10 পর্যন্ত আয়োজিত হচ্ছে জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। জাতীয় স্তরে তা স্কুলের দল অংশগ্রহণ করায় সভাপতি উচ্ছ্বসিত স্কুলের প্রিন্সিপাল অসীম নাথ। তার আশা, এই মহিলা ভলিবল দল ট্রফি নিয়েই ফিরবে। তিনি আরও জানান, কেন্দ্রীয় বিদ্যালয়ে শুধুমাত্র পড়াশোনা শেখানোই হয় না, তাদের নিয়মিতভাবে খেলাধুলা শেখানো হয় যাতে পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটে। এটা আমাদের 53 ন্যাশনাল KVS ন্যাশনাল স্পোর্টস মিট, যেখানে আমাদের আন্ডার-17 ভলিবল গার্লস টিম পার্টিসিপেশন করতে চলেছে। এটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে KV আম্বালা ক্যান 3, যেখানে আমরা আশা করছি যে মেয়েরা ভালো পারফরমেন্স করবে আর চেষ্টা করব যে ফাইনাল মানে রিজিওনালের জন্য একটা ট্রফি আনা যায়। সেজন্য কতটা পরিশ্রম করছে ওরা? আমাদের বিগত 7 দিন ধরে সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস হচ্ছে, সেখানে তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, সঙ্গে আমরাও চেষ্টা করছি নতুন কিছু। এখন অনেক নিউ টেকনিক এসেছে যেগুলোকে আমরা ওদের শেখানোর চেষ্টা করছি, তারপরে দেখা যাবে তারা তাদের বেস্ট দেবে। আর সঙ্গে আমাদের এখানে তো আমি বাইরের KV থেকে ডেপুটেশনে এসি, সঙ্গে এই স্কুলের একজন ভলিবল কোচ ম্যাডাম আছে যিনি যোগার সাথে সাথে বাচ্চাদের ভলিবলও প্র্যাকটিস শেখান, উনিও আমাদের অনেক হেল্প করছে। আর এই স্কুলে যে ফিজিক্যাল এডুকেশন টিচার দত্তা স্যার, উনিও ভীষণভাবে আমাদের পাশে আছেন। কবে মানে খেলাটা কবে শুরু? আমাদের খেলা শুরু হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখ সেপ্টেম্বর। সেপ্টেম্বর অবধি আমাদের খেলা, তারপর আমরা আবার ফিরে আসবো। কতগুলো দল আশা করছি? 21-22টি রিজন যে আছে তারা পার্টিসিপেট করবে বিভিন্ন স্টেট থেকে। সব লোগই প্রিপেয়ার হ্যাঁ, লাইক ক্যাম্প হুয়া হামারা 7 দিন কা, উসসে পহলে ভি প্র্যাকটিস কি হ্যায়, অর ভি আগে করনা হি হ্যায়। মোস্ট হোপ হ্যায় কি ন্যাশনাল মে কোই পজিশন লায়ে আচ্ছি, অর SGFI মে ভি হোপ কি হামারি টিম সে এটলিস্ট কোই তো সিলেক্ট হো। আশা করি যে আমরা ন্যাশনালে জিততে পারবো আর SGFI তে সিলেক্ট হতে পারি কেউ না কই। আর আশা করি যে আমাদের টিম ইউনিটি থাকে যে আমরা ভালো পারফর্ম করতে পারি, সেটার জন্য মানে আমাদের যে পরিশ্রম আছে সেটা মানে মানে সাকসেসফুল হয় আমাদের আর কি। কতটা প্রস্তুত তোমরা? আমাদের আমরা তো প্রস্তুতি নিচ্ছি ন্যাশনালের জন্য 7 দিন ধরে, আর আশা করব যে বেস্ট দিই আমরা নিজের। হোপ তো পুরি কি লাইক হাম আপনা পুরা 100% দেঙ্গে তাকি হাম ইসমে কোই র্যাঙ্ক লা সকে, কুছ অচিভ কর সকে, ইয়া ফির কিসি কে লিয়ে লাইক মতলব বহুত আচ্ছা হাম লোগ রিপ্রেজেন্ট করে হামারে স্টেট কো। আর মতলব ইয়েই হোপ হ্যায় কি সব হামারে সাথ মতলব জো হামারা ইউনিটি হ্যায় ও ওয়াহাঁ পর ভি দিখে কি হাম কেসে কমিউনিকেট কর রহে হ্যায় অল। বহুত খুশি কি বাত হ্যায়, পহলি বার কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দিল্লি কা জো 53rd जो KVS नेशनल गेम है उसमें मेरा बच्चा कोलकाता रीजन को रिप्रेजेंट करेंगे। तो मेरा बैरकपुर आर्मी KV से 8 बच्चे है और बालीगंज KV से 4 बच्चे, टोटल 12 बच्चे यहाँ पे प्रशिक्षण ले रहे हैं। 7 दिन का प्रशिक्षण है इन लोगों का। उम्मीद करते हैं बेहतर प्रदर्शन करेंगे, खेल के साथ टीम के साथ कैसे बर्ताव करना है, क्या करना है, खेल के साथ साथ बहुत कुछ सिखा रहे हैं हम यहाँ, प्रशिक्षक लोग सिखा रहे हैं यहाँ पे। TGT PHE और कोच है और भी RO से भी एक रिपोर्ट किया गया टीचर्स को, सब लोग मिलकर मेहनत कर रहे हैं। ये लोग अभी जाएंगे KV नंबर 3 अम्बला कैंट में जाएंगे, 6 तारीख से 10 सितंबर तक होगा प्रोग्राम। तो अभी 4 तारीख यहाँ से जाने शुरू होगा। इन लोगों का राजधानी वगैरह है, टिकट है, आने का जाने का सब व्यवस्था है। KVS खाली पढ़ाई नहीं, पढ़ाई के साथ साथ सर्वांगीण विकास के लिए भी ध्यान रखता है बच्चों का। क्या उम्मीद है आपका? उम्मीद है बहुत अच्छा परफॉर्मेंस करेंगे वहाँ पे। 25 रीजन का बच्चे खेलेंगे, 25 रीजन में से एक अपना रीजन का पूरा टीम जो कोलकाता रीजन को रिप्रेजेंट करेंगे, तो लग रहा है अच्छा फाइट होगा वहां पे बच्चों का। ब्यूरो रिपोर्ट, चैनल 10।